হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিলাদের পিরিয়ডসের সময় পিরিয়ডস চলাকালীন অর্থাৎ মিনিস্ট্রাল সাইকেলের যে সময়টাতে ব্লাড খরণ হয় সেই সময়গুলোতে কি শারীরিক সম্পর্ক করা যায় এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক পিরিয়ডসের সময় শারীরিক সম্পর্ক রাখার অনেক ক্ষতিকারক দিক আছে তো ফ্রেন্ডস অনেক ভিডিও থেকে হয়তো আপনারা এই তথ্যটা পেতে পারেন যে পিরিয়ডসের সময় রিলেশনশিপ রাখলে রকম সমস্যা হয় না তো ফ্রেন্ডস কি সমস্যা হয় সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই বলি যে পিরিয়ডস চলাকালীন সময়ে রিলেশনশিপ রাখা এটা কিন্তু সত্যি খুবই জঘন্য ব্যাপার এই সময়ে রিলেশনশিপ রাখলে কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো আপনারা এবার জেনে নিন প্রথমত এই সময় কিন্তু মহিলাদের যে জরায়ু থেকে ব্লাড খরণ হওয়ার ফলে জরায়ু কিন্তু নিচে নেমে আসে এছাড়াও এই সময়ে তো জরায়ু উন্মুক্ত থাকে তো এই সময় কিন্তু সংক্রমণ হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় এই সময় কিন্তু জরায়ুর যে ভাব সেটা কিন্তু বজায় থাকে না পিএইচ ব্যালেন্স থাকে না ফলে পিএইচ ব্যালেন্স না থাকার কারণে সংক্রমণ হওয়ার চান্স খুবই বেশি থাকে তাই জন্য এই টাইমে রিলেশনশিপ কখনোই করা উচিত নয় নেক্সট হচ্ছে রক্তপাত অনেক বেড়ে যেতে পারে এছাড়াও পিরিয়ডসের ব্যথার পরিমাণও কিন্তু অনেক বেড়ে যেতে পারে আর একটা মেন বিষয় হচ্ছে পুরুষদের যদি এসটিডি হয়ে থাকে অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত মহিলাদের শরীরে ছড়িয়ে পড়বে এবং মহিলাদের দেহ যদি কোনো রকম রোগ থাকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সেটাও কিন্তু পুরুষদের শরীরে দ্রুত ছড়িয়ে পড়বে সুতরাং পিরিয়ডস চলাকালীন শারীরিক সম্পর্ক রাখা এটা কিন্তু কখনোই আপনার জন্য স্বাস্থ্যকর নয় কারণ এই সময় ব্লাড খরণের সময় এটা কিন্তু স্বাস্থ্যকর রিলেশনশিপ হলো না খুবই অস্বাস্থ্যকর রিলেশনশিপ হলো যেমন রোগ জীবাণু দুজনের শরীরের ট্রান্সফার হয়ে যাবে তেমনি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় এটাতে সুতরাং এদিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পিরিয়ডসের ব্লাডকরণ বন্ধ হবার পর থেকে আপনারা শারীরিক সম্পর্ক করবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য